শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। আমরা সারাদিন অনেক কিছু খাই, তো আমাদের শরীরে ফ্যাট জমা হয়। ফ্যাট বার্ন করার জন্য একটা ভালো রেসিপি হচ্ছে সবার শেষে লেমন জুস খাওয়া। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষ লেমন জুস খায় দিন শেষে শরীরকে ডিটক্সিফাই করার জন্য, শরীরে যত আবর্জনা আছে সবগুলোকে ক্লিন করে ফেলবে। এটা একটা ডিটেল প্রিপারেশন আজকে আমরা দেখব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখে আসি লেমন জুস দিন শেষে কিভাবে খায়। এটার সাথে শসা এবং আদা মেশানো হবে। শুরুতেই দেখতে পাচ্ছেন লেমন জুসটার জন্য অনেক প্রস্তুতি আছে। শসা কাটতে হবে, লেবু জুস বের করতে হবে এবং ফাইনালি শসা এবং আদাকে কেটে একসাথে ব্লেন্ড করে লেবু জুসের সাথে মিশিয়ে এটাকে ক্ষার কমাতে হবে এবং এটা আপনার ওয়েট লসে সহায়তা করবে। তো এটা হচ্ছে বানানোর পরে আপনি ফাইনাল প্রোডাক্ট হিসেবে এই জুস পাবেন। এই হচ্ছে সেই জুস। আপনি দিন শেষে এরকম জুস খেলে আপনার ফ্যাট বার্ন হবে। তাহলে চলুন ডিটেল প্রিপারেশনটা দেখে আসি। এই জুস করতে আপনার এই চারটা উপাদান লাগবে, মূলত শসা লাগবে, লেবু লাগবে, আদা লাগবে আর হচ্ছে থানকুনি পাতা লাগবে। প্রত্যেকটা উপাদানকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে ছিলে কেটে এগুলোকে সাইজ করে তারপরে আপনাকে এই জুসটা বানাতে হবে। প্রথমেই হচ্ছে শসা। শসাকে ছিলে সুন্দর করে স্কোয়ার শেপে কেটে আপনাকে আলাদা করতে হবে। এটা অত্যন্ত কমন, আমরাও এভাবে শসাকে ছিলি, শসার চামড়া ছিলে ফেলতে হবে। ভিতরের সাদা অংশটাকে আপনি এরপরে গোল গোল করে কাটবেন। আপনার শসা কাটা হয়ে গেলে এটাকে একটা বাটিতে আপনি আলাদা করে রাখুন। শসার মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, এটা লিকুইড আছে, অনেক উপাদান আছে শসার ভিতরে। শসাটাকে আপনি কাটা হয়ে গেলে এটা বলে আলাদা করে রাখুন। এরপর আমরা আদা কাটবো। আপনার প্রয়োজন হবে আদা। আদাকে উপরে চামড়া ছিলে ফেলে 3 সেন্টিমিটার পর্যন্ত আপনি আদাটা ব্যবহার করবেন। এটাকে চামড়া ছিলে তারপর ছোট ছোট পিস করতে হবে। আমরা আমাদের রান্নায় প্রচুর আদা ব্যবহার করি। আদার মধ্যে ম্যাঙ্গানিজ আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, বিভিন্ন রাসায়নিক উপাদান আছে, ভিটামিন বিও আছে, রিবোফ্লাভিন আছে। আদাটা মূলত বেশি কার্যকরী। আদা আপনাকে ছোট ছোট করে কেটে শসার সাথে রাখতে হবে। এগুলোকে পরবর্তীতে আমরা ব্লেন্ড করব ব্লেন্ডারে। শসার সাথে আদাগুলোকে আমরা কেটে রাখলাম। এরপর হচ্ছে লেবু থেকে আমরা জুস বের করব। আমাদের দেশে প্রচুর লেবু হয়, এরকম লেবুকে আমরা মাথা এবং পিছনের অংশ কেটে বিচি ফেলে লেবু থেকে আমরা জুস বের করব। এরকম জুসার মেশিন বাংলাদেশেও আছে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লেবুকে চেপে ডাইরেক্ট জুস বের করতে পারবো।
লেবুতেও প্রচুর ভালো ইনগ্রেডিয়েন্ট আছে, মূলত এটা ভিটামিন সি বেশি, এছাড়া ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, অন্যান্য উপাদানও রয়েছে। এই আমরা লেবুর রস পেয়ে গেলাম। এখন আমরা লেবু রসের ভেতরে শসা, আদা এবং থানকুনি পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। এখন আমরা থানকুনি পাতা বের করে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। থানকুনি পাতা অত্যন্ত একটা আয়ুর্বেদিক উপাদান সমৃদ্ধ, এটা বনজ এবং খুব ভালো উপাদান, সর্দি কাশি থেকে আপনাকে রক্ষা করবে। এছাড়া আপনার যদি গলা ফেটে যায় বা সোর থ্রোট বলি আমরা যেটাকে, সেটা গলায় যদি সমস্যা থাকে তাহলে সেটার জন্য ভালো কাজে দেয়। এইসব উপাদান খেলে আপনার আর ডাক্তারের কাছে যেতে হবে না, ওষুধ খেতে হবে না। প্রাকৃতিক এবং ভেষজ দ্রব্যের মাধ্যমে আপনি ঠান্ডা, কাশি লাগা ইত্যাদি সমস্যার সমাধান করতে পারেন। এখন হচ্ছে ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করব শসা, আদা আর হচ্ছে থানকুনি পাতা, এগুলোকে একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু সামান্য লবণও দিয়ে দিতে পারেন স্বাদের জন্য। ওকে, জুসটাকেও দিয়ে দিতে হবে একসাথে। এর সাথে আমরা পানিও মেশাবো, থানকুনি পাতা দিয়ে দিয়ে দিল, সব কিছুর সাথে এখন পানি মেশানো হবে। ওরা 1 গ্লাস পরিমাণ পানি, 700 ml পানি মেশাবে। পানিটা ব্লেন্ডারে দিতে হবে। এবার আপনি পুরোটাকে ব্লেন্ড করুন। ব্লেন্ড করলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার জুস। 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করার জন্য বলা হলো, একদম মসৃণ হয়ে যাবে। এটা আপনার ইমিউন সিস্টেমের জন্য খুব ভালো, সর্দি কাশি জ্বর ইত্যাদি ক্ষেত্রে রোগীকে পথ্য হিসেবে দেওয়া যেতে পারে। এছাড়া আপনার ফ্যাট বার্ন করতেও এই মিশ্রণ সাহায্য করে। একটা গ্লাসে আপনি নিন, জগের মধ্যে ঢেলে নিন, ছেঁকে নিতে পারেন। শসা এবং আদা রাসগুলা এখান থেকে বেরিয়ে যাবে, বাকি মিশ্রণটাকে আপনি দেখুন কি সুন্দর একটা ঝকঝকে ঘরে বানানো জুস। আপনারা এখানে দেখলেন একটা লেমন বা লেবু, 2টা শসা, 3 সেন্টিমিটার আদা এবং থানকুনি পাতাই লেগেছে। এটা ঘরে বানানো, নিজে হাতে তৈরি করে ফেলুন আপনি লেমন জুস। এটা দিন শেষে খেলে আপনার ফ্যাট বার্ন হবে, এটা বাচ্চারাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে, এটা সবার জন্যই প্রযোজ্য। এটা যারা ভালো ফিগার মেনটেন করতে চান তাদেরকে এই জুস খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। এখন গ্লাসে ঢালার পর দেখেন আপনি বরফ দিয়ে খেতে পারেন, বরফ ছাড়াও খেতে পারেন। আপনি একটু লেবু কেটে দিলেন, এর ভিতর ঢেলে নিন, একদম মনে হচ্ছে যেন আপনি রেস্টুরেন্টে গিয়ে খেলেন। আপনি উপরে থানকুনি পাতা দিয়েও সার্ভ করতে পারেন। এই হচ্ছে আপনার। তো দর্শক মন্ডলী, আজকের রেসিপিটা অত্যন্ত উপকারী, আমি আশা করছি আপনারা এটা ঘরে বানিয়ে প্র্যাকটিস করবেন এবং খাবেন। এটা ওয়েট লসের জন্য এবং ডায়াবেটিক অথবা আর্থ্রাইটিসের জন্য পেশেন্টদের জন্য ভালো। তো আশা করছি ভবিষ্যতে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।